नमस्कार বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মৌমিতা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ অক্টোবর মাসের 20 তারিখ 2024। তো প্রত্যেকবারের মতোই আমি আজকেও চলে এসেছি আমাদের শ্রীরামপুর পশু পাখির হাটে। তো চলো দেখবো দাদারা কী কী আজকে পাখির কালেকশান এনেছে, তাদের দাম কত করে কি রাখছে, তার সাথে দেখাবো আজকে দাদারা হাটে অনেক ইউনিক ইউনিক পাখির কালেকশান এনেছে, সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। আর কমেন্টগুলো আমি দেখছি, চেষ্টা করছি। আজকে প্রচণ্ড ভিড় আছে হাটে, প্রচণ্ড ভিড়, যার জন্য জানি না কতটা কি তোমাদের কমেন্টের উত্তর আমি দিয়ে উঠতে পারবো, তাও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তরগুলো জানা দাদাদের কাছ থেকে। আর কিছুজন দাদা দেখতে পাচ্ছি বলছে যে দাম বলবো, আর কিছুজন দাদা বলেছে দাম বলবো না, সেটা ভিডিওর মধ্যে দেখবে আমি তোমাদেরকে দেখাবো। অনেকে দাদারা দাম বলতে চাইছে না, তাদেরকে তার তোমরা ফোন করে নেবে, এখানে তো আমার কিছু বলার নেই। কিছু কিছু দাদা দাম বলছে আর কিছু কিছু দাদা বলছে আমি বলবো না, যে সেক্ষেত্রে দেখো এটা হাটের ডিসিশান, তারা যেটা ভালো মন্দ ভেবেছে সেটা সব তারা করেছে। তো এখানে তো আমাদের কিছু বলার নেই, যারা দাম বলছে তাদের দামটা তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে, আর যারা বলছে না তাদেরকে ফোন করে বারবারই বলি জেনে নেবে। আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা সত্যি কথা বলি, খুব ভালো লাগছে আমার। আমি গত সপ্তাহে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে লিখবে, তো তোমরা অনেকেই আমায় জানাচ্ছো দিদি আমি অমুক জায়গা থেকে দেখছি। তো ভারতবর্ষের ভারতের বাইরে অনেক দূর দূর জায়গা থেকে তোমরা সবাই আমার ভিডিও দেখছো, তো এটা আমি এখন জানতে পারছি তোমরা কমেন্টে সেখানে আমায় জানাচ্ছো দিদি আমরা আমার বাড়ি অমুক জায়গায়, তার সাথে নামটাও লিখে দিচ্ছ। তো ইউটিউবে যখন আমাদের যে চ্যানেলটা যে আমাদের খোলা থাকে, দেখবে ইউটিউবে একটা নাম দিয়ে, ধরো অনেক সময় থাকে না অমুক গেমিং অমুক ইয়ে এরকম নাম দিয়ে থাকে, সেখানে নামগুলো না ঠিকঠাক করে পড়তে পারা যায় না, জানতে পারা যায় না তোমরা কারা দেখছো। তো এখানে এখন দেখছি আমার, আমি বলেছিলাম তোমাদেরকে গত সপ্তাহে, তো তোমরা আমার ভিডিওতে তোমরা কোনখান থেকে দেখছো তোমাদের নামটা পরিষ্কার করে লিখে দিয়েছো। সত্যি খুব ভালো লাগছে যে আমার ভিডিও এত দূর দূর থেকে লোকজন দেখছে, এত মানুষজন দেখছে, সত্যি আমার এত ভালো লাগছে। আবার ভারতের বাইরে থেকেও যারা আমাদের বিভিন্ন মানে দেশ থেকেও যারা দেখছে সেটাও তারা লিখছে, সত্যি বলছি এটা একটা কি বলবো আলাদাই এনার্জি জানো তো, মানে কি বলবো এখান থেকে আরও আরও যেন ইচ্ছাটা করে যে কত রকম করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে দেখাবো, ইচ্ছাটা বাড়ে এই আর কি। আর তার সাথে আরও একটা ছোট্ট কথা বলে দিই, আমার বাড়িতে যে বদ্রির ভিডিওটা তোমরা দেখেছিলে, বাড়ির ভিডিওতে যে লুটিনো বদ্রিটা দেখেছিলে, সত্যি আমার এখানে অভিজ্ঞতা ছিল না, অনেকেই আমায় লিখেছিলে দিদি এগ বাইন্ডিং হয়েছে, তো আমিও জানতাম না, কিন্তু যেদিন তোমাদের ভিডিওটা ছেড়েছি সেই দিনই দিনের দিন তুলেছি দিনের দিনই ছেড়েছি। তো ভিডিওটা ছাড়ার আগেই পোস্ট করার আগেই ও ডিম দিয়ে দেয়, ও ডিমটা ক্লিয়ার হয়ে গিয়েছিলো, ও আগেও ডিম বাচ্চা করেছে, যাকে ও ডিমটা ক্লিয়ার হয়ে গেছে, খুবই ভালো, ঈশ্বরের কৃপায় ও যেন ভালোই থাকুক। চলো তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো জানি না, এই নতুন নতুন শিখছি, যদি এরকম কোনো ভুলভ্রান্তি আমাকে ধরিয়ে দিও। তো চলো দেরি করবো না, অনেকটা বুকে ফেলেছি, ভিডিওটা শুরু করা যাক। শুভ বিজয় বিষয়দা, তোমার সমস্ত ভিউয়ারদের শুভ বিজয়, আমাদের হাটে শ্রীরামপুর হাটে যারা এসেছে সবাইকেই শুভ বিজয়। থ্যাংক ইউ, একদম। চলো দাদা তাহলে শুরু করো, দেখানো যাক আজকে। তো তোমার কাছে ভিডিও শুরু করার আগে বলে দিই বন্ধুদের মনটা জাস্ট ভরে যাবে, আশা করি যতটুকু আজকে আজকে একটা কথা বলি, চোখ সরাতে পারবে না,
আমি তো হাটে সেরকম খুব একটা কালেকশন নিয়ে আসিনি জানি না এনেছি দেখা যাক আশা করি ভালো লাগে বলো আশা করি ভালো লাগে চলো দেখা যাক তাহলে বড় ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে এখন সবথেকে গুরুতর দিন পরিবেশ সেবা ঠিক আছে লোকে পয়সা দিয়ে কিনছে পরিবেশ সেবাটা আমার মনে হয় নিয়ে পরিবেশ সেবা দিয়ে নিয়ে নেওয়াটা ভালো সমস্ত পাখির এখানে পরিবেশ পেপার পেয়ে যাবে সমস্ত পাখির পরিবেশ পেপার আছে এগুলো সব এক্সপেন্সিভ বার্ড রয়েছে এগুলো সব আচ্ছা এগুলো গ্রাস পেপার কি যেটা পরিবেশ পেপার দিতে পারে না হ্যাঁ সমস্ত পাখির আমি পরিবেশ পেপার দিতে পারব সমস্ত পাখির পরিবেশ পেপার তুমি দিতে পারবে তাই তো আচ্ছা বিষয়টা আমি একটা কথা তোমায় বলবো পরিবেশ পেপার অনেকে আমাকে কমেন্ট করছে দিদি পরিবেশ পেপারটা কি আর পরিবেশ পেপার কিভাবে তৈরি করবে কি করে কি করতে হচ্ছে সেক্ষেত্রে কি তোমার সাথে যোগাযোগ করবে পরিবেশ পেপার তৈরি আলাদাভাবে হয় না আচ্ছা পরিবেশ পেপারের গভর্নমেন্টের একটা সাইট পরিবেশ পোর্টাল বলে রয়েছে এটার একটা সময়সীমা ছিল যখন যারা পেপার করে রেখেছিল এখন হয়তো তারা প্রয়োজনই দেখাবে আর না হলে যাদের কাছে পাখি কিনছেন তাদের কাছে সেই পেপারটা আপনাকে ট্রান্সফার বাবদ নিয়ে যেতে হবে আপনি সোর্স ডকুমেন্টস হিসেবে আপনাকে পরিবেশ সেবাটা দেখাতে হবে আচ্ছা 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 মানে আমাদের তো যেহেতু পাখির কোনো বিল হয় না লাইফ স্টকের কোনো দাম নির্ধারিত থাকে না পাখির তো কোনো একটা নির্ধারিত জিনিস আছে আপনি কার কাছ থেকে কিনে যান পাখির তো একটা পেপার হওয়া উচিত এটাই হচ্ছে পাখির পেপার চলো তাহলে এটাই হচ্ছে পরিবেশ হচ্ছে পাখির পেপার তাহলে চলো আজকে তুমি বাচ্চা বলতে এখান থেকেই শুরু করো দেখো হিউজ কোয়ান্টিটিতে লরিকিটের বাচ্চা হিউজ কোয়ান্টিটিতে লরিকিটের বাচ্চা আছে দেখো কি কি কালার কলারের আছে এগুলো প্রত্যেকটা রেড কলার আচ্ছা এটা ইয়েলো কলার রেনবো লরি বাদ বাকি প্রত্যেকটা ফুল টেম পাখি আছে রেড কলার রেনবো লরি আছে দেখে নাও আর পেপে খেতে দিয়েছে দেখো দেখো পাখির কোয়ালিটি দেখো বরাবরই বলি পাখির কোয়ালিটি দেখবার ব্লু কালারটা হেডটা মানে বেশি আকর্ষণ করছে মানুষকে মানে বেশি চোখেও লাগছে খুব সুন্দর পাখি আচ্ছা বিষয় জানি জোড়া কত করে পড়বে জোড়া 30000 টাকা করে পেয়ার আপনি ডিএনএ করে নিন নন ডিএনএ নিন যাই নেবেন 15000 টাকা করে পিস পড়বে 15000 টাকা পিস যা নেবে তাই তো চলো নিন ইয়েলো কালার নিন যা নেবেন 15000 টাকা করে পিস পেপার দিয়ে পেপার পেপার পাচ্ছে পেপারটা হলো আলাদা দাম পড়বে আচ্ছা চলো তাহলে এখানে তোমরা যা নিচ্ছ 15000 টাকা পিস আর 30000 টাকা জোড়া চলো দেখে নাও দেখো বাহ তারপর এখানে এটা এটা হচ্ছে রেড কালারের ব্রিডিং পেয়ার রেড কালারের ব্রিডিং পেয়ার আচ্ছা বলো খুব সুন্দর ব্রিডিং পেয়ার আছে এটা দাম বলতে 35000 পেয়ার 35000 টাকা জোড়া এটার দাম আছে 35000 টাকা বিষয়টা বলছি এই পাখিটা যদি তুমি দেখালে অ্যাডাল্ট বললে তাও ব্রিডিং পেয়ার কতদিন বয়স হবে 3.5 বছর বয়স আছে রিং দেখো পাখি চোখে রিং তো লাল রয়েছে তার ভিতরে সাদা পট্টি চলে এসেছে এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট সিম্বল হ্যাঁ 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 দেখাতে পারলাম কি দেখো জানি না কতটা দেখাতে পাচ্ছি চলো তবে পাখি কিন্তু মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় এরকম একটা বিশ্বজিৎদার পাখি দেখে নাও চলো এখানে আছে তোমার অ্যালবিনো ককাটেল বিষয়টা বলো এটা অ্যালবিনো ককাটেলটা বলো সিঙ্গেল পিস নিলে 3500 টাকা জোড়া নিলে 6500 জোড়া নিলে 6500 টাকা জোড়া আর সিঙ্গেল নিলে 3500 টাকা পিস এক পিস পড়ছে চলো এরা ম্যাডাম বাহ পাখির মানে গ্রোথ দেখলেই বোঝা যায় আচ্ছা ডিএনএ করানো থাকলেও থাকতে পারে এটার চলো তারপরে এগুলো আচ্ছা এগুলো কি কি প্যারাকিটের মধ্যে পড়ে বাবা আচ্ছা গ্যাস প্যারাকিটের মধ্যে পড়ে আমি টোটাল আমি গ্যাস প্যারাকিটের পুরোটাই দেখাবো এই লাইনটা পুরো টানবো গ্যাস প্যারাকিটের মধ্যে ঠিক আছে চলো এখানে স্টার্টিং গ্যাস প্যারাকিটের না গ্যাস প্যারাকিটের তাহলে আমি এটা দিয়ে স্টার্টিং করি প্যারাট হ্যাঁ এখানে ছোট 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 দেখে প্যারাটলে এই দেখো একটা লুটিনো রয়েছে আর একটা অ্যাকোয়া ব্লু রয়েছে লুটিনো আছে একটা অ্যাকোয়া ব্লু এটা 8000 টাকা এটা 4000 টাকা দুটোই ফিমেল রয়েছে এটা 8 এটা 4 দুটোই ফিমেল আছে মানে কি মানে কালার অনুপাতে ভ্যারি করলো দামটা দামটা কালার অনুপাতে এগুলো যে রেয়ার স্পেসিস না পাওয়াই যায় না একদম একদম তাই এত এত ছোট পাখি পাওয়াই যায় না চট করে দেখো সব সময় থাকেই না এটা পুরো লুটিনো বলাটাও ভুল এটা ক্রিমিনো টাইপের মধ্যে পড়ে আচ্ছা বিষয়টা এই দুটোই তো ফিমেল তাহলে যদি কেউ মেল চায় তুমি কি আনতে পারবে জোড়া দিয়ে দিতে পারবে তাই তো জোড়া করে নিলেও কত দাম পড়বে জোড়া করলে ব্লুটা কি দাম পড়বে জোড়া করলে 6000 টাকা দাম পড়বে 6000 টাকা জোড়া চলো দেখে নাও এই দেখো পাখি দেখো ভালো করে দেখি দিচ্ছি কিন্তু তারপরে তাহলে এখান থেকে এবার বলো এখানে রয়েছে টারকুইজিন তিনটেই মেল রয়েছে অ্যাডাল্ট মেল ডিএনএ করা তিন পরিবেশ পেপার মানে তিনটেই মেল আছে অ্যাডাল্ট আছে ডিএনএ আছে পরিবেশ পেপার আছে ওরে বাবা আর কি চাই ইনস্ট্যান্ট পেয়ে যাবে পরিবেশ পেপার বাহ দেখো আচ্ছা পাখির কোয়ালিটি একটু দেখে নাও সময় দিও বড় বিষয়
যে কোনো গ্রাস প্যারাগিটের মিলের দাম সবসময় বেশি হয়, ফিমেলটা প্রচুর পরিমাণে হয়, দশটা চার কুড়ি দিন হলে তার ভিতরে নখানা ফিমেল হয়, একটা মেল হয়, মেলটা কম হয়, তিনখানাই মেল রয়েছে, যাদের দরকার পড়বে ফোন করবে দিয়ে দেবো। বাহ, যাদের ধরো এরকম মেল নেই, ফিমেল আছে বাড়িতে, মেল চাইছো, তারা বিশ্বজিতের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আচ্ছা চলো এবার এখানে যাই, বলো বড় দেখি, চলে এসছি রুবিনো রোজেলা। পাখি আছে দেখো, কালার দেখো, পিঠে উড়িয়ে বাবা, আর পাখিটা কত বড় দেখো। অভিষেকদা এর জোড়া কত করে পড়বে? মানে কস্টলি আছে, দামটা জেনে নিতে হবে ফোন করে। এমনটা না যে দাদা পাখির দাম বলছে না, দাদা কিন্তু এখানে পাখির দাম বলেছে, এটা একটু কস্টলি বার্ড আছে যার জন্য দামটা কিন্তু দাদা বললো না। চলো তারপরে এটা ৩৫,০০০ টাকা জোড়া পড়ছে। একদম ইউনিক কালেকশন বিশ্বজিতদার কাছে, বিশ্বজিত বরাবরই হাটে ইউনিক ইউনিক কালেকশন আনে পাখি, আজকেও দেখো এনেছে। আজকে দাদার কাছে একটা না, অনেকগুলো অনেকগুলো ইউনিক কালেকশন আছে দাদার কাছে, অনেক ইউনিক কালেকশন দেখে নাও। হাটে এইরকম পাখি প্রথম বোধহয় দেখছো তোমরা, ভিডিওতে প্রথম দেখছো, অনেকে দেখেছো অন্য জায়গায়, কিন্তু আমিও হাটে আজকে প্রথম দেখছি এত ইউনিক কালেকশন দেখো। হ্যালো, এটা কি মিলি রোজেলা আছে? হ্যাঁ, এটা মেল না ফিমেল? খুব সিদ্ধ, এটা মেল আছে, এটা মেল আছে, ডিএনএ করা মেল আছে দেখো। আচ্ছা ডিএনএ লাগে না তাই তো, আর এটা মেল আছে দেখে নাও, তাহলে ফিমেলটা অন্যরকম নিশ্চয়ই একটু দেখতে হয়। চলো আজকে বিষয়টা দোকানে ভিড় আছে। আচ্ছা বিষয়টা কত দাম পড়ছে এটার? এটার দামও ফোনে পড়বে, পাখিটা শুধু দেখে নাও। হ্যাঁ দাদার কাছে কিন্তু প্রথমবার এলো হাটে। আচ্ছা তারপরে পাশেরটা তারা অনেক কিছু শিখবে পাখি সম্পর্কে, জানতে পারবে কাকারিকি, অলিভ কাকারিকি। বিষয়টা এর দাম কত পড়ছে? বিষয়টা এর দামটা কত পড়ছে? মেল মানে যেটার একটু বেশি লাল হয় সেটা হয়ে যাবে মেল, আর যেটা কোমরেও লাল থাকবে, কোমরেও লাল থাকবে, তাহলে কোমরটা ওইটার লাল আছে, বিষয় তো ওইটার লাল আছে কোমরটা, না না ওরও লাল আছে, ওরও লাল আছে, হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে পেয়েছি পেয়েছি, হ্যাঁ 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 হলুদও আছে, হলুদও আছে পেয়েছি, দেখতে পেয়েছি দেখো। জোড়াটা বলে দিয়েছে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে কিন্তু এর পেয়ার পরে। এরা অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট আছে? বিষয় তো অ্যাডাল্ট আছে দেখো, খুব সুন্দর। এরা মোটামুটি কত বছর অ্যাডাল্ট হয় কিছু বলে? মোটামুটি ২ বছর প্লাস আড়াই বছর মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়। চলো তারপরে এটা নিচেরটা রেড দাম, অর্ডিনারি রেড দাম, যেটা সবসময় দেখা যায় অর্ডিনারি রেড দাম, ১২,০০০ টাকা জোড়া, বর্ষা দিন হচ্ছে তো সব অ্যাডাল্ট পাখি আছে দেখে নাও, ১২,০০০ টাকা জোড়া আছে, খুব সুন্দর ১২,০০০ টাকা জোড়া রেড র্যাম, অর্ডিনারি রেড র্যাম, এটা তোমরা সবসময় দেখতে পাবে রেড র্যামটা। তারপরে পাশেরটা অফলাইনের পেয়ার আছে দেখো, রেড র্যামেরই অফলাইন পেয়ার দেখো, কোয়ালিটি দেখো, বিশ্ববিদ্যালয়ের কাছে পাখির কোয়ালিটি দেখো, আজকে একটার উপর একটা, মানে মানে
কি বলবো স্ক্রিনের উপর থেকে না তারপর কি ভিডিও থেকে চোখ সরবেই না আজকে একটার পর একটা দেখে যাবে একটার পর একটা এটা জোড়া কত 16000 টাকা এটা জোড়া পড়ছে 16000 টাকা জোড়া আচ্ছা এটা বিষয় জায়গা এটা এটা দেখানো হয়নি এটা বলো এটা হচ্ছে খুবই রেয়ার স্পেসিস দেখতে পারো নি হাড়ের মধ্যে আসে নি করো যে রুবিনো রেড র‍্যাম রেড আই রুবিনো রেড র‍্যাম রেড আই রুবিনো রেড র‍্যাম রেড আই বাকি কোয়ালিটি দেখো 25,000 বাবা মানে একটার পর একটা নতুন নতুন পাখি আমাদের শ্রীরামপুর হাটে গিয়ে দাদারা এত নতুন নতুন পাখি আনছে এর জন্য বিশ্বজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি খুব ভালো আমাদের বিশ্বজিতার জন্য হাটে অনেকে নতুন নতুন পাখি দেখছে আমরাও দেখছি অনেক বন্ধু তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে দেখো পাখি দেখো আচ্ছা এটা এটা কি অ্যাডাল্ট আছে এরাও এর দাম কত করে পড়ছে গো এখানে করা অ্যাডাল্ট পেয়ার রয়েছে এটার দাম পড়বে 20000 টাকা একদম 20000 টাকা জোড়া তারপরে এই যে ওইটা বলো সেনেগাল প্যারট কটা আছে দুটো এক পেয়ার আছে সেনেগাল প্যারট আছে দেখো বাম্পার পাখি কত জোড়া এটা বিষয়টা 35000 35000 টাকা জোড়া সেনেগাল প্যারট বাহ খুব সুন্দর সেনেগাল প্যারট অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আছে ভীষণ সুন্দর দাদার কাছে একটু দেখিয়ে দিয়ে দেখো ভিড় আছে দাদা এই ভিড় থেকেই আমাকে দেখাচ্ছে পাখি চলো এবারে সবার প্রিয় সান বলো রেড সান বলো কিসের পেয়ার আচ্ছা রেড সানের সঙ্গে রেড স্প্লিডের পেয়ার আছে বলো জোড়া কত করে দিচ্ছ এরা ফোন করতে হবে এটা অ্যাডাল্ট পেয়ার ওকে চলো দেখে নাও অ্যাডাল্ট পেয়ার আছে নিউলি অ্যাডাল্ট হয়েছে এরা ফোন করে দাম জানবে আচ্ছা তার পাশে এইটা 16000 টাকা জোড়া বাহ এরা 16000 টাকা জোড়া সান কোনুর আছে হ্যাঁ এটা রেড স্প্লিট ঘরের সান আছে বিষয়টা বাহ দেখো কালার দেখো তারপর বিষয়টা একটা আছে হলেই হয়ে যাবে বলো এখানে হ্যাঁ 16000 টাকা পেয়ার রয়েছে 11000 টাকা পেয়ার রয়েছে 16000 আর 11000 পেয়ারের সান আছে মানে বয়সে ডিফারেন্স করছে আচ্ছা 6 মাসের তো 11000 টাকা আর ঝান্ডিয়া ঝান্ডিয়া বিষয় তো ঝান্ডিয়াটা বাম্পার ঝান্ডিয়াটা যেটা রয়েছে ঝান্ডিয়াটা দাম পড়বে তোমার অ্যাডাল্ট একটা মেল রয়েছে দাম পড়বে তোমার 5000 টাকা আর ঝান্ডিয়াটা রয়েছে ঝান্ডিয়াটা দাম পড়বে 4000 আচ্ছা সেমি অ্যাডাল্টটা 4000 টাকা আর অ্যাডাল্টটা 5000 টাকা এটা হচ্ছে তোমার পিসের দাম পড়লো এক পিস আচ্ছা এইবার ঝান্ডিয়ার পিস হিসাবে দাম বলে দিল ঠিক আছে দেখে নাও চলো বিষয় দা বলো কি বলছো হ্যাঁ বলো আচ্ছা দাদা কেমন আছো বলো আচ্ছা কোথা থেকে আসা হচ্ছে আসাম থেকে আসাম থেকে ওরে বাবা অনেক দূর থেকে দাদার সাথে আমার কন্টাক্ট হয়েছিল উনি ওনাকে পাঠিয়েছেন আচ্ছা আচ্ছা কি নিলো সান কোন সান নিয়ে যে মানে সেই যেগুলো দেখালেই মাত্র খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমার কেমন লাগছে বলো ভালো লেগেছে আজ কেমন লাগলো আমার হাট কেমন লাগলো আর হাটে দাদাদেরকে কেমন লাগছে বিশেষ করে বিশ্বজিতের কাছ থেকে তো পাখি নিয়ে যাচ্ছে দাদার ব্যবহার কেমন আমি না দেখে চলে এসেছি দাদার দোকানে মানে এতটাই বিশ্বাস করে এসেছো দেখেছি দাদা দাদার ভিডিও দেখেছো বাহ খুব ভালো না দাদা আমাদের খুব ভালো গো খুব ভালো ভালো পাখি আনে খুব নতুনত্ব পাখি তোলে দাদার কাছ থেকে অনেক সময় পায় নতুনত্ব পাখি দাদাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দাদা তোমার নামটা কি আছে বলো আমার নাম শঙ্কর শঙ্কর তোমাকেও আমাদের হাটে আসার জন্য ধন্যবাদ আর যদি কেউ পাখি নেয় আমাদের হাটে পাঠিয়ে দিও ঠিক আছে আচ্ছা বিষয়টা এবার বলো দাদা তো অত দূর থেকে পাখি নিয়ে যাচ্ছে তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে কাস্টমারের দূর দূর থেকে আসছে বলে দিচ্ছি দাদা ওকে চলো এবার তোমার নাম ফোন নাম্বার বলো নাম হচ্ছে বিশ্বজিৎ ফোন নাম্বার 7980003550 আর একটা নাম্বার 9330383533 ওকে থ্যাংক ইউ আচ্ছা দেখো আরো একজন দাদা কিন্তু বিশ্বজিৎ বিশ্বজিৎ ভক্ত মানে বিশ্বজিৎ দার কাছ থেকে আমাদের পাখি নিয়ে যাচ্ছে একটা হচ্ছে ইয়েলো সাইড কোনুর আর একটা হচ্ছে পাইনঅ্যাপেল কোনুর
এটার মধ্যে কোনটা মেল ফিমেল আছে জানেন? আচ্ছা ডিএনএ কার্ড দিয়েছে, দাদা বলতে পারবে না এখন। মানে দাদা রাস্তায় যেতে যেতে আমার সঙ্গে দেখা হলো, দাদা ভিডিও দেখে এসেছে চ্যানেল থেকে, সেই জন্য আমাকে ডেকেছে, ডেকে আমার সঙ্গে দেখিয়ে নিল। দেখে নাও এখানে এই দাদা এই পেয়ারটা নিয়েছে। আচ্ছা এখানে দুটো সানের বেবি নিয়েছে, দুটোই সানের বেবি আছে। চলো এবার দেখাই। এই যে দাদা, আর আপনার কি হয় মিসেস? আচ্ছা দিদি কেমন আছেন? আর দাদা আপনি কেমন আছেন? বলছি যে এদের যে নিলেন কোথা থেকে আসা হচ্ছে আগে বলুন। চাকদা থেকে? আচ্ছা আচ্ছা চাকদা থেকে দাদারা এসছে। দেখো পাখি নিতে কত দূর থেকে, কখন বেরোনো হয়েছে? পাঁচটার সময়, মানে ভোর পাঁচটায়, রাত অন্ধকার থাকতে থাকতে একমাত্র আমাদের শ্রীরামপুর হাটে পাখি নিতে আসে বলে অত দূর থেকে এসেছে, চিন্তা করা যায়, ভাবা যায়? তো কেমন লাগলো আমাদের হাটে এসে, আর পাখির কোয়ালিটি কেমন লাগলো? আচ্ছা বিশ্বজিৎ, তার নামটা একটু বলে দিন, বিশ্বজিৎ ভক্ত। আচ্ছা এবার আমি একটা কথা জিজ্ঞাসা করব, আমার ভিডিও কেমন লাগে? দাদা তো বাড়িতেও আমায় ফোন করেছিলেন যে দিদি আমি হাটে যাচ্ছি, তা আমারও খুব ভালো লাগে আপনাদের মতো দাদারা দিদিরা সবাই যে ফোন করেন, কথাবার্তা বলেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নামগুলো বলে দিন। আর দিদি আর বাড়িতে পাখি আছে? কি পাখি আছে গো? লাভবার জামা, মানে বড় পাখি এই প্রথম নিয়ে যাওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে তাই তো? খাম উড়ে চলে গেছে, যা আর কি করা যাবে, যাক আরও দুজন নতুন যাচ্ছে। আর এদের হ্যান্ড ফিড খাবার নেওয়া হয়েছে দিদি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান তাহলে নিয়ে নিন, আর এদেরকে ভালো রাখবেন, হ্যাঁ আবার হাটে আসবেন। হ্যাঁ থ্যাংক ইউ। আমি শুরু করবো পাখি, অসম্ভব সুন্দর পাখি দেখো, খুব সুন্দর। বলো দাদা ককাটেল থেকে শুরু করো, লুটিনো গুলো কি কি আছে বলে দাও একটু। লুটিনো গুলো তোমার হচ্ছে এক বছর প্লাস পাখির বয়স। আচ্ছা লুটিনো গুলো এক বছর প্লাস পাখির বয়স আছে। আচ্ছা এখানে একটা পাল আছে খুব সুন্দর, লেমন লেমন লেমনের মধ্যে পালটা খুব সুন্দর, পালের আশাস ভাবটা লেমন কালার। দাঁড়াও দেখিয়ে দিই একটু ভালো করে, দেখো এগুলো কত করে জোড়া পড়বে দাদা? এগুলো জোড়া পড়বে তোমার হচ্ছে 1800 টাকা জোড়া। 1800 টাকা জোড়া? আর ওই ওই লেমনটাও তাই পড়ছে? লেমনটা 1000 টাকা পিস। 1000 টাকা পিস? লেমনটা মেল না ফিমেল? ওই লেমন ফিমেলই হয়। লেমন ফিমেলই হয়? বাহ দেখে নাও কোয়ালিটি দেখো। হ্যাঁ ককাটেল দেখো, এখন কিন্তু ককাটেলের খুব চাহিদা, খুব চাহিদা, ককাটেল সবাই চাইছে। আচ্ছা এগুলো একটু বলে দাও দাদা। ব্ল্যাক 1400 টাকা জোড়া। ব্ল্যাক 1400 টাকা জোড়া? একই পাখি। আর এটা প্যাচ, ও এটা এটা হ্যাঁ পাইট আছে, এটা 1800 টাকা জোড়া, এটা পাইট আছে। কিসের পাইট? পায়ের? মাথার কাছটা একটু মল্টিং হয়ে গেছে না? মারামারি করেছে এই একটা ছোট খাঁচার মধ্যে এতগুলো পাখি নিয়ে এসছে, আমি তো আর জানি না, এসে দেখছি, মানে আমাকে যে দিয়ে গেল যার পাখি সে আমাদের সেল করে গেল এইভাবে এনেছে। আমি আবার ওকে বকা দিলাম যে তোমার কি এটা নিজস্ব জ্ঞান নেই যে এইটুখানি খাঁচার মধ্যে দাম বলে দিয়েছে। আচ্ছা এরপরে শান দেখবো, বলো দাদা। সুন্দর কোয়ালিটি, 3 বছর প্লাস শান আছে, খুবই ভালো কোয়ালিটি। রেড কালারটা শুধু দেখে নাও, দারুন শান, দারুন দারুন অসম্ভব সুন্দর। মানে জোড়া কত করে দিচ্ছে শানে? এইগুলো জোড়া তোমার পড়বে হচ্ছে আমি 18000 টাকার নিচে এই শান বেচবো। 18000 নিচে দেবে না? দেখো কেউ যদি মনে করে যে ভালো পাখি ভালো দাম দিয়ে নিতে চায় তাহলে যোগাযোগ করতে পারে, কোনো রকম ডিসকাউন্ট হবে না। 18000 টাকা জোড়া? 18000 টাকা জোড়া। দেখো গায়ের আঁশগুলো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে, কালার দেখে নাও, আর পাখির গ্রোথটা দেখো, শুধু এইগুলো দেখলে তাই না, তার সঙ্গে পাখির হেলথটাও দেখতে হয়, পাখিটা কতটা চনমনে আছে সব কিছুই দেখে কিন্তু একটা পাখি নিতে হয়। দেখো পাখির পা, নখ,
সমস্ত কিছু, ঠোঁট সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখো 18,000 টাকা জোড়া অ্যাডাল্ট সান, 3 বছরের পাখি। তারপরে দাদা এখানে লরিগুলো এখানে আছে তোমার সব হচ্ছে টেম পাখি। হ্যাঁ তিনটেই টেম পাখি। আচ্ছা তিনটেই টেম। এটা একটু একদম ছোট। হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালার রেইনবো লরিকিট। এটা ইয়েলো কালার রেইনবো লরিকিট। হ্যাঁ বলো। কেউ কামড়াবে না, কারোর মুখে হাত দিলেই কামড়াবে না। আর এটাও তো, এটা হচ্ছে রেড কালার কি জিনিস, এটা রেড কালার রেইনবো লরিকিট। এটা বয়সটা একটু বেশি। আর এই বাচ্চা যেন ছিল, ওর বয়স কতদিন ছিল দাদা? বাচ্চাটা তোমার 60 দিন। 60 দিন। আর এইটা প্রায় 75 দিন কাটে। আচ্ছা এটা 75 দিন। আর এই লরিটা, এইটা হচ্ছে তোমার রেড মুলাক্কান নাকি? ডিফারেন্সটা দেখো, এর রেড মুলাক্কানের হচ্ছে পায়ের এখানে নীল থাকবে না, কানের এখানে নীল থাকবে না। হ্যাঁ কিন্তু এটা দেখে অনেকে বলবে রেড মুলাক্কান, অ্যাকচুয়ালি এটা রেড মুলাক্কান পাখি, রেড মুলাক্কান নয়। আচ্ছা এটা তাহলে কি পাখি আছে দাদা? এটা তোমার আছে হচ্ছে কি লরি আছে, রেড মুলাক্কানের থেকে একটু হাই মিউটেশন, মানে আবার ব্লু স্টিকও না। ঠিক আছে, ব্লু স্টিক আর রেড মুলাক্কানের মিডিলে কোনো পাখিটা এরকম হাই মিউটেশন হয়ে গেছে দেখে নাও। হ্যাঁ খুবই হাই মিউটেশনের আছে পাখিটা, ভালো। মোট কথা আমি দেখে পাখিটাকে দেখে বুঝতে পারছি ভালো। এটাকে বলে হচ্ছে ভায়োলেট ইয়ার, ভায়োলেট ইয়ার রেড মুলাক্কান। এটা নেটে সার্চ করলে দেখতে পাবে। এটা এটা কি মানে কত দাম পড়ছে এক পিসের? 50 থেকে 80-র মধ্যে। 50 থেকে 80-র মধ্যে? ওকে চলো 50 থেকে 80-র মধ্যে। কি দাদা এটা কি পিস পড়ছে? 50 থেকে 80-র মধ্যে এক পিসের দাম পড়ছে। আচ্ছা 50 থেকে 80-র মধ্যে, মানে মোটামুটি একটা মানুষ বুঝতে পারলো, একটা আইডিয়া নিতে পারলো যে কত থেকে কতর মধ্যে যেতে পারে। দেখো এটা টেম আছে, হ্যাঁ যদি কেউ নিতে চাও নিতে পারো। এটা কি মেল না ফিমেল দাদা বললে? এটা কি বলো? এটা ফিমেল আছে। ওকে এবারে বলো এগুলো কি আছে দাদা? এইটা হচ্ছে লুটিনো জেপি। লুটিনো জেপি আছে। এখানে অ্যাডাল্ট পেয়ার আছে? হ্যাঁ অ্যাডাল্ট পেয়ার। কত করে জোড়া দিচ্ছো? এইগুলো তোমার হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকা জোড়া লুটিনো জেপি আছে দেখো। বাহ। আচ্ছা তারপরে দাদা লাভবার দিয়ে একটু বলে দাও। এখানে আছে তোমার হচ্ছে গাইলুট আছে, তারপরে কোবাল ডিউইন আছে। এগুলো তোমার দাম পড়বে 2,000 টাকা জোড়া। 2,000 টাকা জোড়া এই খাঁচাটা। আচ্ছা এরপরে বদ্রি, এরপরে বদ্রি আছে। বদ্রি বলে দাও 350 টাকা জোড়া। 350 টাকা জোড়া। এদিকেও তাই? এইখানে সব একই সাথে ছাড়া। আচ্ছা যা আছে সব 350 টাকা জোড়া। ও আচ্ছা আচ্ছা আমি সেপারেশন করা যাবে, বুঝতে পারি। তাহলে এখনো ছাড়তে পারিনি। হ্যাঁ কাস্টমার এসেই যাচ্ছে, মানে ব্লু ইয়েলো সাইড আর ব্লু পাইনঅ্যাপেল কোন আছে? আচ্ছা চলো এখানে আছে। হ্হ্যাঁ এখানে আছে তোমার একটা অফলাইনটা হচ্ছে ছেলে, আর নর্মালটা হচ্ছে মেয়ে। এর মধ্যে তিনটে পাখির মধ্যে ক্লোজিং আছে। বাহ। আচ্ছা দাদা বলো তোমার নাম, ফোন নাম্বার বলে দাও। নাম তো বলতে বলতে সবাই জেনেই গেছে। হ্যাঁ জেনেই গেছে। দোকানের নাম বলি, দোকানটার নাম হচ্ছে সানশাইন পেট, ফোন নাম্বার 8918980817। তাও নামটা হচ্ছে বলে দাও, রণবীর। রণবীর, ওকে থ্যাংক ইউ।
আচ্ছা দাদা দাদা আপনি কোথা থেকে এসেছেন আগে বলুন। আমি প্রথমে বলি আপনার সমস্ত দর্শকবৃন্দকে দর্শক বন্ধুদেরকে বিজয়ার প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা। অবশ্যই একদম। আমি এসেছি বীরভূম থেকে, বীরভূমের সিউড়ি থেকে। বীরভূমের সিউড়ি থেকে দাদার কাছ থেকে পাখি নেওয়া হলো? আগে আগেও এসেছি, বহুবার এসেছে, নিয়ে আছি, আপনার সঙ্গে কয়েকবার মিটও করেছি। অবশ্যই ঠিক আছে। বলুন আজকে কি নিলেন একটু দেখান। আপনার ককটেল, লাভবার ককটেল, লাভবার, 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 আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি ফিঞ্চ আছে, মানে বেঙ্গলি প্লাস স্টার লংটেল মেশানো আছে। বাহ, তো এখানে বলবো না যে দাদার সঙ্গে যেহেতু অনেক দিনের সম্পর্ক, সেখানে দাম জিজ্ঞাসা করে কম দিয়েছে নাকি এই কথা বলে মানে খালি বলে দেবেন, লজ্জা দেবো না, আমাকে ভালো পেয়ার দেবেন, আর দাম নিয়ে কোনো প্রশ্ন নেই, দাম যেটা হবে আমি দিয়ে দেব। একদমই তাই, বিশ্বাসটা বড় কথা, তাই তো? বিশ্বাসের সম্পর্ক টিকে থাকে আর টাকায় সম্পর্ক নষ্ট করে। একদম তাই। খুব ভালো লাগলো আপনি যে অত দূর থেকে আমাদের হাটে এসেছেন, আর আমরা আশা করবো ভবিষ্যতেও আসবেন, আমাদের দাদাদের সঙ্গে এরকম ভালো সম্পর্ক যেন আপনার থাকুক। তো বলুন এবার আপনার নামটা কি আছে? আমার নাম উৎপল মণ্ডল। উৎপল মণ্ডল, সজিত দা আর কিছু বলবো তুমি? থ্যাংক ইউ সবাইকে, হ্যাঁ মানে এরকম ক্রেতাদেরকেও যে মানে শ্রীরামপুর হাটটাকে মানে এতটা ভালোবাসে, তা আমাদের সবাইকে ভালোবাসে, আপনাদেরকেও ভালোবাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি আপনিও ভালো থাকবেন। অবশ্যই, আমি ভালো না থাকলে তো মানে ভিডিও যাবে না, কি করে যাবে দাদা, ভালো থাকতে হবে সবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এবারে চলে এসছি সুরজিতের কাছে। দাদা শুভ বিজয়া, কেমন আছো? পূজা কেমন কাটালে? ভালো কাটলো, আর এই আগে রবিবারে ওই জন্যই মানে পূজো। হ্যাঁ শুনি তোমরা, হ্যাঁ শুধু কজন দাদা এসেছিলো তাদের ভিডিও করে আমরা চলে গেছি। যাক বন্ধুরা মোটামুটি এক সপ্তাহ পর দেখবে, তো ভালো ভালো জিনিসই দেখবে বলো, দেখার জন্য অপেক্ষায় বসে থাকে কিন্তু যে কখন দেখবো দাদাদেরকে। চলো মানে পাখি দেখতে দেখতে দাদা, পাখি দেখতে দেখতে তোমাদের প্রতিও ভালোবাসা একটা হয়ে গেছে, সবাই বিশ্বাসের জায়গাটা করে না কিনা, বিশ্বাসটা করে বলে ভালোবাসাটা আরও জন্মে গেছে। চলো দাদা কি দেখাচ্ছ, যে জেপি থেকেই শুরু করো। হুম, জেপি আছে, এগুলো এগুলো সব ক্লাসিকের মধ্যে আছে, ক্লাসিকের মধ্যে এগুলো সব পড়বে 2200 টাকা করে শেয়ার, 2200 টাকা জোড়া ক্লাসিকের মধ্যে আছে। হ্যাঁ, তারপর নিচে একটু বলে দাও, পাইনাপেল আছে, ইয়েলো সাইড আছে, দেখুন ডবল রেড ফ্যাক্টর আছে। হ্যাঁ, এইগুলোর দাম পড়বে 3000 টাকা করে পার পেয়ার। 3000 টাকা করে পার পেয়ার, দেখো 3000 টাকা পার পেয়ার পড়ছে পাইনাপেল আর ইয়েলো সাইড, যা নেবে 3000 টাকা। দাদা ডিএনএ করা? হ্যাঁ ডিএনএ করা, প্রত্যেকটা ডিএনএ কার্ড সমেত পাচ্ছে। আচ্ছা তারপরে এই আজকে অনেকগুলো ককটেল দেখতে পাচ্ছি, ককটেল আরো ছিল, আরো ছিল, আরো ছিল, অনেক কটা ছিল, প্রত্যেকটা কিন্তু অ্যাডাল্ট পেয়ার। হ্যাঁ, পাখির কোয়ালিটি দেখো, হেলথ দেখো, কালার দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পাখির গায়ে নোংরা নেই। হ্যাঁ ঝকঝক তকতক করছে পাখি, দেখেও শান্তি আর দেখিও শান্তি। চলো দাদা তারপরে এগুলো বেঙ্গলি আছে, বেঙ্গলি আছে, ভরে গেছে বেঙ্গলিতে, বেঙ্গলি ফিঞ্চে ভরে গেছে। দাদা কত করে দিচ্ছ? ব্ল্যাক আছে আর ফোন 250 টাকা পার পেয়ার, 250 টাকা পার পেয়ার, পার পেয়ার মানে ফোনটা আছে আর ব্ল্যাকটা আছে, যা নেবে 250 টাকা জোড়া। আচ্ছা এটা সুমন ভাইয়ের দায়িত্বে থাকে তো? আর এখানে সব যেগুলো রিং পরানো আছে, হ্যাঁ প্রত্যেকটা ফিমেল, আর যেগুলো রিং পরানো নেই প্রত্যেকটা মেল আছে। আর চেনার উপায়ের জন্য সুন্দর করে একটা এনেছো, বাহ, এই 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 যে এটা ব্যবস্থা করেছো খুব ভালো ব্যবস্থা দাদা। চলো এখানে বদ্রিগুলো বলে দাও। আচ্ছা এখানে বল যে ইয়েগুলো বলো, লাভবার বলো। আচ্ছা এখানে দেখুন গ্রিন ফিশার আছে, হ্যাঁ রোজি আছে, আর লুটিনো আছে, বিভিন্ন মিউটিশিয়ানের পাখি তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখে না
আচ্ছা তারপরে জাভাগুলো বাঘা হোয়াইট হোয়াইট যেগুলো ব্ল্যাক আই হবে হ্যাঁ সেগুলো 450 টাকা আচ্ছা ব্ল্যাক আই হলে 450 টাকা জোড়া হ্যাঁ আর রেড আই হলে 550 টাকা জোড়া রেড আই হলে 550 টাকা আর ব্ল্যাক আই হলে 450 টাকা 100 টাকা ডিফারেন্স হচ্ছে এর বয়স কতদিন করে হবে এগুলো ফুল অ্যাডাল্ট আছে ফুল অ্যাডাল্ট হবে ফুল অ্যাডাল্ট রাখি বাহ তারপর উপরে সুমন ভাই একটু বলে দেবে বার করছো তো সুরজিৎ দা যতটা দেখানো ছিল দেখিয়ে দিয়েছে এইগুলো তো মানে সুমন ভাই ডিপার্টমেন্ট চলো তোমার তোমার কাছে যাই হ্যাঁ ফিন্সটা বলেছে বেঙ্গলিটা এবার এগুলো বলো এখানে দেখো লং টেল আছে হ্যাঁ ব্ল্যাক গুলো 700 টাকা ফোন গুলো 800 টাকা আচ্ছা ব্ল্যাক গুলো 700 ফোন গুলো 800 আচ্ছা আচ্ছা ইয়েলো গোল্ডেন আছে এক পেয়ার এই যে এটা হ্যাঁ ইয়েলো গোল্ডেন করবে 1700 টাকা 1700 টাকা জোড়া 1700 টাকা জোড়া আর জাম্বো ফিন আছে হ্যাঁ জাম্বো ফিন গুলো করবে 450 টাকা জোড়া জাম্বো ফিন 450 টাকা জোড়া হ্যাঁ এখানে কিছু নরমাল ফিন আছে নরমাল ফিন গুলো 300 টাকা জোড়া 300 টাকা জোড়া মানে যা ছিল মোটামুটি দেখালে ভাই তো আচ্ছা স্টার 1000 টাকা জোড়া আচ্ছা খুঁজে পাবো না আমি আমার চোখে ও এই যে এই যে এই যে এই যে হ্যাঁ পেয়েছি পেয়েছি আচ্ছা নাম ফোন নাম্বার বলো নাম হচ্ছে সুমন নাম্বার হচ্ছে 8013455 এরা কার নাম্বার তোমার না দাদা তোমার নাম্বার এটা 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 সুমন ভাইয়ের নাম্বার ছোট বাকির জন্য ভাইকে যোগাযোগ করবে আর সুরজিৎ দা ও সুরজিৎ দা তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে সুরজিৎ ফোন নাম্বার 9143061141 ওকে এবারে বলে দাও সানগুনো মানে এখানে দু পিস মেল দু পিস ফিমেল নাকি পেয়ারে তুলে রেখেছো আচ্ছা 12000 টাকা করে জোড়া পড়ছে এক বছর বয়স আছে কোয়ালিটি দেখে নাও গায়ের কালার দেখো পিঠের রং দেখে নাও হ্যাঁ তার সাথে বরাবরই বলি প্রত্যেকটা জিনিস দেখতে হয় হেলথ দেখবে দেখো কোয়ালিটি দেখো একদম এ টু জেড ঠোঁট দেখো পায়ের নখ দেখো প্রত্যেকটা জিনিস দেখো দেখে নাও যদি পছন্দ হয় সুরজিৎ দার নাম ফোন নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবে বলো সুরজিৎ দা দেখো এটা খানচিক আছে হুম এটা কিন্তু মানে দাদা মানে দেখাতে ভুলে গিয়েছিল শেষে আবার দেখিয়ে দিচ্ছে দেখে নাও হ্যাঁ যদি পছন্দ হয় নাম ফোন নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবে দাদার সঙ্গে খুব সুন্দর পাখি দেখো মানে মাথার কাছটাও লাল দাদা তো বন্ধুরা তোমরা অনেকেই বলছিলেন যে দিদি আমরা হাটে দোকান দিতে চাই পাখির দোকান বা পাপ্পির দোকান তোমরা যে যে কিছুরই দোকান দিতে চাও না কেন অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছিলো যে আমরা দোকান দিতে চাই তো কীভাবে দোকান দেবো বা কার সাথে যোগাযোগ করতে হবে তো আমি এতদিন ধরে মানে বলে উঠতে পারিনি তো আমাদের হাটে দোকান দিতে গেলে একজন দাদা আছে তো সেই দাদার আমি নাম আর ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো সেই দাদার সঙ্গে যোগাযোগ করলেই তোমরা হাটে দোকান দিতে গেলে মানে কী কী কথা বলতে হবে বা কী কী ব্যাপার আছে সেই সমস্ত কিছু তোমরা জানতে পারবে তো নাম ফোন নাম্বারটা বলে দিচ্ছি দাদার নাম হচ্ছে বিধান ফোন নাম্বার হচ্ছে 8617756113 আরও একবার রিপিট করে দিচ্ছি 8617756113 তো এই নাম্বারে যোগাযোগ করবে দাদার নাম হচ্ছে বিধান বিধানদার সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো হাটে যারা দোকান দিতে যাচ্ছে তারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে